আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ হ্যালো আমি জাহিদ মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আগস্টের দশ তারিখ রোজ হচ্ছে বৃহস্পতিবার আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা পাশাপাশি অন্যান্য বাচ্চা অন্যান্য বাচ্চা বলতে বোঝা যেমন টাইগার কমার্শিয়াল টাইগারের প্লাস কোয়ালিটি মিশরি পাউমি কালার বাট ব্রাউন কক ব্রাউন লেয়ার গলা ছিল দেশি পাউমি সাদা তিথির বেজিম এই ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজার কেমন দাম নির্ধারণ করা হয়েছে বা পাইকারি বাজার কেমন দাম বিক্রি হচ্ছে ইতিমধ্যে আমরা সেটা কারেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা কোম্পানি বাচ্চার নাম নিয়ে সেটা জানিয়ে দেব তবে মোটামুটি আজকে ব্রয়লার বাচ্চার দাম কিছুটা কমতির দিকে রয়েছে মোটামুটি অনেকটাই কমতির দিকে রয়েছে তারপরে সোনালি বাচ্চার দাম কিছুটা বাড়তির দিকে সর্বশেষ অন্যান্য বাচ্চার দাম যেটা সেটা হচ্ছে কিছু বাচ্চার দাম বেড়েছে কিছু বাচ্চার দাম কমেছে এবং কিছু বাচ্চার দাম সাবেক দামে রয়েছে কারণ এই বাচ্চার দামগুলো তেমন একটা স্থিতিশীল থাকে না প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে বাচ্চা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ পাইকারি বাজারে বাচ্চার বাজারে প্রচুর পরিমাণে সিন্ডিকেট রয়েছে অনেকেই কমেন্ট করেন ফোন দিচ্ছেন যে আপনারা যে রেট বলতেছেন আমরা সেই রেটে বাচ্চা পাচ্ছি না বিষয়টা হচ্ছে হ্যাচাররা যে রেটে বাচ্চা দিচ্ছে কিছু অসাধু ডিলার বা ব্যবসায়ী আছে তারা সেই রেটে খামারিদেরকে বাচ্চা দিচ্ছে না তো সেটা তো আমাদের কিছু করার নাই সুতরাং আপনারা বাচ্চা কেনার আগে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন না হলে প্রতারণার শিকার হবেন নিজের পার্শ্ববর্তী জেলায় যাচাই বাছাই করবেন পার্শ্ববর্তী উপজেলায় যাচাই করবেন তারপরে কিনবেন আশা করি উপকৃত হবেন এখন সর্বপ্রথম আপনাদেরকে অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেব তারপরে এগ্রেট কোম্পানির বয়লার বাচ্চার দামটা জানিয়ে দেবো তারপরে সর্বশেষ সোনালী বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব আজকে টাইগার কমার্শিয়াল এই মুহূর্তে চলতেছে বত্রিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি এই মুহুর্তে চলতেছে আটত্রিশ টাকা মিশরি পাউমি এই চলতেছে আঠাশ টাকা কালার কালারবার্ট চলতেছে চৌত্রিশ টাকা ব্রাউন কক চলতেছে পঁচিশ টাকা ব্রাউন লেয়ার চলতেছে চল্লিশ টাকা গলা ছিলা মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা পাওমি সাদা হচ্ছে পঁচিশ টাকা তিতির হচ্ছে একশো টাকা বেজিম একশো টাকা তো এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন জানিয়ে দেব এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম যেহেতু এখন একটু কমতির দিকে রয়েছে সেক্ষেত্রে এ ওয়ান তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে নিউ হোপ আটাইশ থেকে বত্রিশ টাকার মধ্যে নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত দুই এক টাকা কম থাকে সেই ধারাবাহিকভাবে এখনও রয়েছে সামনের দিকেও থাকবে সুতরাং বাচ্চা কেনার আগে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন কিছু কিছু প্যাকেটের গায়ে এম লেখা থাকে এবং কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এম পি লেখা থাকে না সুতরাং কেনার আগে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন এবং পাইকারি বাজারে বিগ গ্রেডের বাচ্চাও আছে এই সকল কোম্পানির যাচাই বাছাই করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখা যায় গ্রেডের টাকা নিয়ে বিগ গ্রেডের বাচ্চা ধরিয়ে দেবে অসাধু ব্যবসায়ী যারা তারা তো কোনো কিছু চিন্তা করে না কোয়ালিটি তিরিশ থেকে তেত্রিশ টাকা নাহারস একত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ তিরিশ থেকে বত্রিশ টাকা আফতাব তিরিশ থেকে তেত্রিশ টাকা কাজী কোম্পানি একত্রিশ থেকে তেত্রিশ টাকা প্রভিটা তিরিশ থেকে তেত্রিশ প্যারাগন তিরিশ থেকে তেত্রিশ আর এম আর তিরিশ থেকে তেত্রিশ টাকা তো এই ছিল এ কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আরও কমবে বলে শোনা যাচ্ছে তবে পাইকারি বাজার নিয়ে অগ্রিম কিছু বলা যায় না যেহেতু বাংলাদেশের বাজার এটা যে কোনো মুহূর্তে বেড়েও যেতে পারে এতে কোনো সন্দেহ নেই এখন সর্বশেষ আপনাকে সোনালি বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেবো সোনালি নর্মাল বাইশ টাকা সোনালী ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড সোনালী হাইব্রিড এ গ্রেড যেটা সেটা হচ্ছে তিরিশ টাকা সোনালী সুপার হাইব্রিড এ গ্রেড পঁয়ত্রিশ টাকার মতো এই ছিল পাইকারি বাজারের প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা অন্যান্য বাচ্চার দাম এতক্ষণ সাত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ